আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আসমানের দরজা কখন খোলা হয়, কোন দোয়া বললে আসমানের দরজা খোলা হয়, আর তখন আমাদের দোয়া অবশ্যই কবুল হয়, আল্লাহ সুবহানাহু তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার জন্য খাস কিছু সময় রেখেছেন যখন আল্লাহ সুবহানাহু তাআলা তার আসমানের দুয়ারসমূহ খুলে দেন। এই বিশেষ সময়গুলোতে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত প্রদর্শন করেন। এর প্রথম নম্বর হচ্ছে জোহরের পূর্ব মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় যখন সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিমাকাশের দিকে হেলে পড়ে ওই সময়। এরপর জোহরের সালাত পর্যন্ত তা আর বন্ধ হয় না। আমি চাই সে সময়ে আমার কোনো দোয়া অথবা কোনো ভালো কাজ উপরে উঠুক। সুবহানাল্লাহ। তো আমরা এরই মধ্যে বুঝতে পারি যে যখন জোহরে সলাৎ অনুষ্ঠিত হয় তখন থেকেই আমাদের দোয়া কবুল হতে থাকে এবং শেষ হয়ে হলো আসরের সলাতের আগ পর্যন্ত। এই সময়টুকু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মন বাসনাগুলো কবুল করে থাকেন, তাই অবশ্যই অবশ্যই আপনারা তখনই দোয়া করবেন। দ্বিতীয়ত হচ্ছে আজানের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয় আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। তো যখন এটা পাঁচ ওয়াক্ত সলাতে যখনই আজান দিবে তারপর থেকে সলাত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 15 মিনিট কিংবা 30 মিনিট আপনি সময় পাবেন, এই সময়টুকু দোয়া কবুল হয়। মানে অর্থাৎ জামাতে সলাত শুরু করার পূর্বে আপনার দোয়াগুলো কবুল হবে। তো এটা কিন্তু সব সময় আমাদের জন্য সহজ। আমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি, তখন যদি আমরা সুন্নতটুকু আদায় করতে পারি বা তাহিয়াতুস সলাত রয়েছে তখনই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে পারি। তৃতীয়ত হচ্ছে এক সলাতের পর অন্য সলাতের জন্য অপেক্ষার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ সংবাদ, তোমাদের রব আসমানের দুয়া খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছে বলে আমার বান্দাগণ আমার আরোপিত ফরজ সলাত আদায়ের পর আরেক ফরজ সলাতের জন্য অপেক্ষা করছে। তো সেই সময় যদি সেই প্রশংসার মুহূর্তে আপনি যদি বলে ফেলেন যে আল্লাহ আমার আজকে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেতে হবে, আমার একটি স্ত্রী দরকার, নেককার স্ত্রী, তারপর আপনার রিজিকের ব্যবস্থা দরকার, আপনার বিপদ হয়েছে, সেই বিপদের সময় আপনি যদি দোয়া করেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। সেই প্রশংসার মুহূর্তে আপনার নামে যখন প্রশংসা করা হয় স্বাভাবিকভাবে, তখন কেউ যদি চায় তাহলে আপনি তাকে সেই জিনিসটা দিয়ে দেন। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে ফেরেশতাদের সাথে গবগত করে আপনার নামে, তখন কিন্তু আপনার দোয়াটা কবুল হয়ে গেল, আপনি চাইবেন আর আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়ে দিবে। চতুর্থ হচ্ছে রাতের শেষ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ অংশ যখন শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে, যেমন একটি হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিমে, আল্লাহ সুবহানাহু তাআলা নিচে আসেন, প্রথম আসমানে আসেন, তখন কার রিজিক দরকার, কার ক্ষমা দরকার, হ্যাঁ এভাবে তিনি বলতে থাকেন, তিনি ডাকতে থাকেন আমাদেরকে ক্ষমা করার জন্য। তো আরেকটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে কার কি দরকার, কার কি বিপদ রয়েছে, তো কার কি মন বাসনা রয়েছে, এভাবে সে ডাকতে থাকে। কিন্তু দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না, একটি হচ্ছে যারা ব্যভিচারিণী এবং আরেকটি হচ্ছে যারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে কিংবা ব্যবসায়ী হয়ে হারামভাবে টাকা ইনকাম করে, যেটা চাঁদাবাজির মাধ্যমে আর কি। তো আমরা খেয়াল করব যে তার যদি সলাতে আদায় করব কিন্তু আমরা যদি আমাদের রিজিকটা যদি হারাম থাকে, রিজিকটা যদি হারামভাবে উপার্জন করি তাহলে তো আমাদের দোয়া কবুল হবে না। আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল ইনকাম, হারামভাবে ইনকাম করলে দোয়া কবুল হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ব্যভিচার, কোনো অবৈধ নারী অথবা
মেয়েরা কোনো ছেলের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। পঞ্চমত হচ্ছে এই দোয়া, আমি যে দোয়াটি পড়ব এই দোয়াটির মাধ্যমে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন আপনি যা চাইবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা সালাত আদায় করছে, তো সালাত আদায়ের সময় এক লোক হঠাৎ করে বলে ফেলল, আল্লাহু আকবার কাবীর ওয়ালহামদুলিল্লাহি কাসীর ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা, এই দোয়াটি পাঠ করেছে, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, অতি মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটি কি বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যজনিত হয়েছি, এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা মানে পাঠ করা বন্ধ করিনি। সুবহানাল্লাহ, এটা আপনি রুকু সময় বলতে পারেন, রুকু থেকে ওঠার সময় এই দোয়াটি পড়বেন। তো যাই হোক, আমরা এই পাঁচটি সময়ে আমরা দোয়া করতে পারি। আমরা জানি না কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। আমরা যতই চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততই লিখে রাখবেন এবং এর প্রতিদান হিসাবে আমাদের কোনো বিপদ দূর করে দিবেন, আমাদের জন্য জান্নাতে এত বড় একটি পুরস্কার রাখবেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি বলবেন যে এই এত বড় পুরস্কারটি কার, আপনি অবাক হয়ে যাবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এটি তোমার জন্য। আপনি যখন বলবেন, আমি তো এত বড় আমল করিনি, এত এত বড় কোনো ইবাদত করিনি, কেন আমাকে দিবেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি দুনিয়াতে একটি জিনিস অনেক চেয়েছো, অনেক দোয়া করেছো, কিন্তু আমি কবুল করিনি, কিন্তু আজ আখিরাতে তোমাকে এটা প্রতিদান হিসেবে দেওয়া হলো। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি দোয়া করি, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান, একটি হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা পান আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে। আপনি সবসময় দোয়া করে যাবেন, দোয়া কখনো আপনি বন্ধ করবেন না, যত কিছু হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।